কুমিল্লার দেবিদ্বারে মোহাম্মদ হারুন রশিদ নামে এক শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা শেষে ওই শিক্ষককে হেলিকপ্টারে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। রোববার দুপুরে উষ্ণ সংবর্ধনা শেষে সম্মানের সঙ্গে তাকে নিজ গ্রাম একই উপজেলার ভিংলাবাড়ি গ্রামে পৌঁছে দেওয়া হয়। জানা যায়, টানা 30 বছর পাঠদান শেষে শিক্ষকতা জীবনের ইতি টানেন আবদুল্লাপুর আমির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ হারুন রশিদ। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির হোসেন মোল্লার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুসলিউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান সহ আরও অনেকে।